আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো বন্ধুগণ আমি জাহিদ मिस्टर জাহিদ বিডির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক এই মুহূর্তে আমি খুবই শিক্ষণীয় একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা গামলা আর এখানে একটা গামলা যেটা হচ্ছে স্পেশালি ব্ল্যাক সোলজার খামারীদের জন্য সুযোগ একটু দেখাও আর কেউ সিরিয়াসলি কিছু নেবেন না আসলে এটা আপনাদের শিক্ষার উদ্দেশ্যে এই যে এগুলো হচ্ছে কমপ্লিটলি লার্ভা বলতে আমরা গত তিন দিন আগে এগুলা হ্যাসিং এ বসিয়েছি তো মোটামুটি হ্যাসিং থেকে বের হয়ে গেছে এখন অনেকের জানার ইচ্ছা যে হ্যাসিং থেকে প্রথমবার বের করে আসলে ব্ল্যাক সোলজারকে কি খাবার দিতে হয় রেনুকে তো এইটা আসলে সারা জীবন বলতে এই পর্যন্ত যত ইউটিউবার আছে আসলে কিছু কথা একদম চেপে গেছে যে বিভিন্ন কথা বলছে যেটাতে হয়তো এটা হচ্ছে মূল কথা যদি একবারে ছোট থাকে হয়তোবা যদি আপনার বাজেটে থাকে আপনি জাস্ট সামান্য একটু যেমন যে আমি আজকে এগুলার জন্য খাবার রেডি করছি সজীব দেখো যেহেতু একদম এই যে এগুলো হচ্ছে খৈল আর হচ্ছে মুরগির দুইটা মিক্স আছে এখানে এই যে খৈল আর মুরগির ফিট ঠিক আছে তো এবার একটু পিছন যাও তো এই দুইটা জিনিস এখন আপনি যদি মুরগির নাড়ি বুড়ি দেন বা অন্যান্য জিনিস দেন সব কিছুই খাবে হয়তো এটা দেওয়া একটু ভালো এটা বলতে পারি যে সব কিছু খাবে বাট আপনি এই ধরনের লিকুইড বানিয়ে দেওয়া হচ্ছে মুরগির ফিড বা হচ্ছে আপনার এই এটা কি যেন খৈল এগুলো দেওয়া ভালোই কারণে একটু বেশি ভালো সেটা হচ্ছে পোকাটার বয়স অল্প তো তারা তখন এই জিনিসটা নরম সুন্দর মতো খেয়ে তারপর দুই একদিনে বড় হয়ে গেলে তারপর অন্য খাবার দেওয়া আছে। আর ওগুলো দিলেও খাবে একটু লেট হবে বাট এত বেশি খাবে না কিন্তু হয় সব কিছু দিয়ে এটা অনেকেই বলতে চায় না এই যে আমি দুইটা গামলা নিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর আমার এখান দিয়েও পাঁচটা গামলা রয়েছে এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা গামলার মধ্যে মোটামুটি সরি ছয়টা গামলা রয়েছে তো আমার এখন আবার আমি দুইটা সেট আপ দিব যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলার তিন গামলায় রাখবো ঠিক আছে তো তার আগে যে আমি খাবার দিব দেখেন আমি কতটুকু করে দিই দেখেন কতটুকু খাবার দেখেন এই যে আমি খাবার কিন্তু বেশি দিব না আজকে যেহেতু প্রথম দিন অল্প একটু খাবার নিয়ে আমি এগুলাকে এই যে একটু মেলা দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আর আমি এখানে অল্প একটু খাবার দিব খাবার দিয়া তারপরে হচ্ছে আমি মেলা দিব মেলা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বাস এই যে দুইটাতে আমি দিয়া দিছি এখন হচ্ছে আমি পোকাটা দিয়ে দিব এই যে এই যে আপনারা দেখেন অল্প অল্প করে দুই গামলা আমি বাক করব আপাতত এই আর বাকি যা আছে সেটা থাকবে হচ্ছে এই গামলা মানে টোটাল আমি তিনটা গামলা করছি যেহেতু এখান থেকে এগুলা অন্তত কমের পক্ষে সাত আট গামলা হবে এই যে এটা আসলে অনেকে জানতে চায় ভাই এখানে একদম মানে প্রশিক্ষণ দেওয়ার মতো কিছু নয় অনেকে হয়তো অনেক খামারিরা বা অনেক লোকেরাই এই বিষয়গুলো এড়িয়ে যায় তারা যাতে এক একবার বিজনেসটা করতে পারে এটা না এটা সবার করা দরকার সবাই এগিয়ে যাওয়া দরকার যার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানতে বলবেন না আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ